অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা বিশ্ব রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবেই অগস্ট দু হাজার চব্বিশ বিশ্বরাশির শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ ভেদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের স্বাস্থ্য কেমন যাবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে বিবাহের যোগ আছে কিনা। না আর্থিক ভাগ্য কেমন যাবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না কারণ ভিডিও শেষে আমি রেমিডি বলে থাকি আর ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্যে আপনাদেরকে আমি অনুরোধ করছি যাই হোক আমি মূল আলোচনায় যাচ্ছি অগাস্ট দু হাজার চব্বিশ বিশ্ব রাশির গোচর ফল বিশ্ব রাশিতে অবস্থান করছে রাশির সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল এবং বিশ্বরাশির সাপেক্ষে সাপেক্ষে অষ্টম্পতি এবং একাদশপতি বৃহস্পতি রাশির চতুর্থে অবস্থান করছে বুধ ও শুক্র দ্বিতীয় পঞ্চমপতি বুধ আর শুক্র হচ্ছে এখানে রাশির অধিপতি এবং ষষ্ঠপতি তৃতীয় অবস্থান করছে রবি ষোলোই অগস্ট রবি কিন্তু চতুর্থে গোচর করবে আর একাদশে রাহু পঞ্চমে কেতু অবস্থান করছে আর নবম ও দশম্পতি শনি দশমে বকরি থাকছে আর ছাব্বিশে অগাস্ট মঙ্গল কিন্তু আপনাদের রাশি দ্বিতীয় গোচর করবে আর যেটা দেখা যাচ্ছে পঁচিশে অগাস্ট আপনাদের যে রাশির অধিপতি সে কিন্তু পঞ্চমে গোচর করবে যাই হোক এই হলো বিশ্ব রাশির গোচর ফল অগস্ট দু হাজার চব্বিশ সাপেক্ষে বিশ্ব রাশির জাতিকারা কিন্তু জেদি হয় কষ্ট পেয়ে থাকে এরা একবার বসে পড়লে এদের তোলা কিন্তু কঠিন হয়ে যায় এরা একটু বিলাসী শৌখিন প্রকৃতির হয় এবং এদের ঘন ঘন খিদে পাওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি থাকে এবং এদের কিন্তু ধৈর্য থাকে এবং এরা এমনিতে শান্ত স্বভাবের হয় তবে রেয়ে গেলে এদের মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় এই রাশিতেই চন্দ্র উচ্চস্থ হয় আর এই রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র যাই হোক প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কনসেন্ট্রেশন কমে যায় আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায় অগাস্ট দু হাজার চব্বিশ আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু আপনাদের চৌর্থে অবস্থান করছে কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের রাশিতে বৃহস্পতি এবং আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গলের অবস্থান স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো যাবে তবে আপনাদের রাগ জেত বাড়তে পারে রক্ত সম্পর্কেও কোনো সমস্যা আসতে পারে পেশার এর সমস্যা দেখা দিতে পারে আর যাদের কোনো ছোটোখাটো সমস্যা আছে শারীরিক বিষয়ে তাদের কিওর হওয়ার কিন্তু যোগ রয়েছে অগস্ট দু হাজার চব্বিশ স্বাস্থ্যের বিষয়ে বড় কোনো কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না পেটের সমস্যা আসতে পারে পঞ্চমে রাহুর দৃষ্টি আছে যাই হোক এরপরে আমি আসছি শিক্ষা আপনাদের পঞ্চমপতি বুথ সে চতুর্থে অবস্থান করছে আপনাদের পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে সেখানে রাহুর দৃষ্টি রয়েছে আবার বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে বৃহস্পতি আপনাদের একাদশপতি সুতরাং আপনাদের কলেজবিদ্যা ভালো হচ্ছে প্রাথমিক শিক্ষার জায়গাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর আপনাদের একটু ডিস্টারবেন্স আসতে পারে আপনারা কোনো প্রেমপ্রীতিতে জড়িয়ে পড়াশুনোর জায়গায় একটু ডিস্টারবেন্স আসতে পারে সেই জায়গায় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু ওভারঅল পড়াশুনোর জায়গায় ভালো রয়েছে আর নবমে পতি আপনাদের শনি দশমে বক্রিয় অবস্থায় রয়েছে যারা টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে যুক্ত মেডিকেল ম্যানেজমেন্ট এইসব রিলেটেড এডুকেশনের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু সাফল্যের যোগ রয়েছে বিদ্যার্থীদের ভালো সুযোগ কিন্তু আসবে এটা বলা যায় চলে এরপরে আমি আসছি বিবাহ আপনাদের কিন্তু বিবাহের যোগাযোগ রয়েছে কারণ বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে সপ্তমে তার দৃষ্টি রয়েছে বিবাহের যোগ আপনাদের রয়েছে এবং আপনাদের পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চমপতি বুথ চতুর্থে সুতরাং আপনাদের কিন্তু প্রেমপ্রীতির জায়গাটাও কিন্তু ভালো রয়েছে আপনারা রোমান্স অনুভব করবেন আপনারা শৌখিন জিনিসপত্র আপনারা এ মাসে কিনতে পারবেন আপনাদের কোনো ডিজায়ার থাকলে সেটা ফুলফিল করতে পারবেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে আর আপনাদের কোনো বাড়ি সম্পত্তি ক্রয় করার যোগও রয়েছে আপনারা ইচ্ছা করলে সেগুলো কিনতে পারবেন বা বাড়িতে কোনো কাজ করা তারও কিন্তু যোগ আপনাদের ছকে দেখা যাচ্ছে আর আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে সপ্তমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে সপ্তমে বৃহস্পতির দৃষ্টিও রয়েছে মাঝে মধ্যে মাথা গরম হয়ে একটু মতানৈক হতে পারে কিন্তু সেটা কোনো বড় আকার ধারণ করবে না। আপনাদের মধ্যে যদি একটু পড়া থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন মোটামুটি সুখেরই হবে এই অগস্ট দু হাজার চব্বিশ বিশ্বরাশির বিবাহিত জীবন মোটামুটি শুভ বলা যাচ্ছে আর আপনাদের যেটা দেখা যাচ্ছে নেক্সট আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু ভালো কারণ আপনাদের দ্বিতীয় পতি সে চতুর্থে রয়েছে আপনাদের আর্থিক ভাগ্য ভালো এবং আর্থিক ইনকামও আপনাদের বাড়বে কর্মের ক্ষেত্রে বলি যারা বিভিন্ন টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত এমএনসিতে চাকরি করছেন তাদের কর্মে উন্নতি আছে কর্মের পরিবেশ ভালো হবে কর্মের জায়গা স্টেবেল হবে আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের নতুন কর্মপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে বেকারদের কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই মাসে আর যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের কিন্তু পদোন্নতির যোগ রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আপনাদের কিন্তু সফলতার যোগ দেখা যাচ্ছে বিশেষ করে আপনাদের ষোলোই আগস্টের পর থেকে বেশি উন্নতির যোগ কিন্তু দেখা যাবে আর এই রাশি জাতক জাতিকাদের ওভারঅল কর্মের জায়গায় কিন্তু ভালো রয়েছে ব্যবসার জায়গায় উন্নতি রয়েছে আপনাদের প্রফিট হবে আপনাদের ব্যবসার জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার ফাটকায় আপনাদের উন্নতির জায়গা রয়েছে আপনারা বুঝে শুনে শেয়ার বা ফাটকায় ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের সফলতার জায়গা রয়েছে যদি দশা অন্তর্দশা দশা ভালো চলে তাহলে আপনারা অবশ্যই সফলতা পাবেন বিশ্বরাশির কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশ ভালোই যাবে আর এরপরে আমি যেটা বললি আপনাদের ওভারঅল ভাগ্য কিন্তু ভালোই রয়েছে আপনাদের ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনারা আপনাদের ইচ্ছাকে পূর্ণ করতে পারবেন তবে আপনাদের বলবো প্রতিকার হিসাবে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার আর আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে পারেন ওং গ্রাং গ্রিং গ্রোম স্ব নব। আর প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন ওং গ্রাম দিম দ্রোম শ শুক্রায় আর যাই হোক আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ইঞ্জিনিয়ারিংয়ে আমি পিএইচডি কম্পিউটার সায়েন্সে আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি একজন গীতিকারক আর আমার চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে রয়েছে আমার লিরিসিস্ট চ্যানেলের লিঙ্ক আপনারা আমার প্রোফাইল খুলে দেখতে পারেন আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আর অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি অন্য অন্য প্রফেশনের মতো যাই হোক আপনারা যদি সততার মাধ্যমে হরস্কোপ করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ফ্রিতে একটা কোয়েশ্চেন ডেট অফ বার্থ টাইম দিয়ে আমার কাছে করতে পারেন আমি ফার্স্ট কাম ফার্স্ট পেজে আনসার দিয়ে দেবো কেউ তারা করলে হবে না তাহলে কিন্তু আনসার দিতে পারবো না কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট পাঠায় যাই হোক আমি আপনারা যদি অনলাইনে হরস্কোপ করতে চান বা চেম্বারে এসে করতে চান তাহলে করতে পারেন আমার কুল হরস্কোপের যা আমি রেমুনারেশন নেই অন্য অন্য অ্যাস্ট্রোলজারের যা রেমুনারেশন তার পাঁচ ভাগের এক ভাগ এবং আমি কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্টেড রিপোর্ট কিন্তু দিই না আমি হাতে লিখে ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে লিখে একটা চার্ট বানিয়ে দিই একটা ডিটেল গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিই যেটার দ্বারা আপনারা উপকৃত হবেন এটা আমি বলতে পারি যাই হোক আমি সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছি অগস্ট দুহাজার চব্বিশ সব বিষয়ে মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে কাম্য